إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. الآخر الآيات شمس فشانشا شمس تاريخ شيء مهان رب العالمين الجنة جنيت ربانيت وششتير مبهي মানুষকে আশরাফুল মখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইসলাম পেয়েছি, পৃথিবীর আনা সেখানা আছে যে এই দিন আজকে বিরাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দূত যে মহামানবের মাধ্যমে সে আসে নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক, অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কুরআনের সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 104 পাঠ করেছি। সে আয়াতটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত তফসির করে জুম্মার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আরবি মাসের শাবান মাস, তার 10 তারিখ। শাবান মাস সম্পর্কে গত সপ্তাহে বর্ণনা করা হয়েছে যে শাবান মাসের যেটা খাস আমল হাদিস অনুযায়ী সেটা কোনো খাস যে দিনকে কেন্দ্র করে নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের মধ্যে রমজান ব্যতীত যে 11 মাস নফল রোজা রাখা যায়, সপ্তাহে 2 দিন বা মাসে 3 দিন, সেই সমস্তর মধ্যে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের অনুশীলন তিনি করতেন, যদি কেউ চায় তো সেটাকে অনুসরণ করতে পারে। কিন্তু খাস করে যে রমজান শাবান মাসের 15 তারিখ সম্পর্কে যেটা বর্ণনা করা হয় ইবনে মাজাহ হাদিস নম্বর 1388, সেখানে একটি হাদিস রয়েছে আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত। সে হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে যুগশ্রেষ্ঠ মহাদ্দিস বলা হয়, যিনি হাদিস বিশারদ, হাদিসকে তাকলিদ করে গেছেন, তিনি একটা কিতাব রচনা করেছেন, সেটা হচ্ছে সিলসিলাতুল হাদিস জাইফা ওয়াল মাওজুহা ফিল আসারি উম্মাহ। জাইফ ও চার হাদিসের সিরিজ এবং উম্মতে মুহাম্মদের উপরে এর কুপ্রভাব, তার 1192 এর মধ্যে ওই হাদিসটাকে উল্লেখ করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যে হাদিসটা হচ্ছে জাল।
সেই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাআলা মধ্য শাবানের রাত্রিতে পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং মানুষকে ক্ষমা করেন মানুষকে কিছু দান করেন অথচ ওই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগে ছিল না সাহাবায়ে কেরামদের যুগে ছিল না তাবেঈদের যুগে ছিল না তাবা তাবেঈদের যুগে ছিল না এমনকি প্রসিদ্ধ যে চারটি মাযহাব চারটি ইমামের নামে যে প্রসিদ্ধ চারটি মাযহাব সেই ইমামগণের যুগেও ছিল না অর্থাৎ ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে মৃত্যু হয়েছে 150 হিজরিতে ইমাম মালিকের জন্ম হয়েছে আপনার 90 হিজরিতে ইমাম শাফির জন্ম সেই দিনকে হয়েছে সকালবেলা ইমাম আবু হানিফার মৃত্যু হচ্ছে আর ঠিক বৈকালবেলা ইমাম আবু ইমাম শাফির জন্ম হচ্ছে তো 250 হিজরির মধ্যে চারটি ইমাম দ্বারা এই পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছেন তখনও সবে বরাত বলে কোনো জিনিস মানুষ জানত না অর্থাৎ যারা বর্তমানে বলছে যে আমরা হানাফি ইমাম আবু হানিফার অনুসরণ করি তারাও ইমাম আবু হানিফার নামে মিথ্যা আমল করছে কারণ ইমাম আবু হানিফা তিনি যতটা জানতেন সেই হাদিস অনুযায়ী মানুষকে বলেছেন হয়তো কোনো কিছু আমল এমন বলেছেন যেগুলো হয়তো তারা জানাছেন না সে সম্পর্কে তিনি পরিষ্কার ভবিষ্যৎ বার্তা করে গিয়েছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ভবিষ্যতে হয়তো হাদিস বা সাহাবাদের কথা আমরা পাব গ্রন্থের মাধ্যমে তখন যদি দেখি যে আল্লাহ রসুলের কথা বা সাহাবায়ে কেরামদের কথার সঙ্গে আপনার কথা আপনার রায় সংঘর্ষ হচ্ছে তখন কি করব তিনি পরিষ্কার বললেন যে আমার কথার তুলনায় তোমরা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের কথাকে প্রাধান্যতা দেবে এবং আমার কথা যদি তাদের সঙ্গে কথার সঙ্গে না মেলে তাহলে আমার কথাকে দেওয়ালে পটকান মেরে ফেলে দেবে ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি জেনে রেখো যে যেটা সহিহ হাদিস প্রমাণ হবে সেটা আমার মাযহাব ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তো আরো বেশি বেশি বলে গেছেন যে যখন কোন হাদিস সহিহ পাবে আমি যদি বেঁচে থাকি বা আমি মারা যাবার পরও তোমরা এটা জেনে রেখো যে যদি আমি জীবিত থাকা অবস্থায় হাদিস পেতাম তাহলে আমি সেটাই অনুসরণ করতাম নিজের মতকে বিসর্জন দিয়ে দিতাম তো ইমাম আবু হানিফা সবে বরাত তাকে বলে জানতেন না ইমাম শাফি জানতেন না ইমাম মালিক জানতেন না ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 40,000 হাদিসে সবচেয়ে বড় গ্রন্থ রচনা করে দিয়েছেন যাকে বলা হয় মুসনাদ আহমদ সে হাদিস গ্রন্থের মধ্যে অনেক হাদিস আছে প্রায় 30,000 হাদিস তিনি নিজে রচনা করে গেছেন অতঃপর পরে তার ছেলে আরো 10,000 হাদিস তার মধ্যে লিপিবদ্ধ করেছেন এমনকি যত আদার হাদিস গ্রন্থ অন্যান্য হাদিস গ্রন্থ সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে মুসনাদে আহমদের কোনো না কোনো হাদিস আছে তো তিনি পর্যন্ত জানতেন না যে সবে বরাত কাকে বলে শাবান কাকে বলে শাবানের মানে 15 তারিখের রাতে যে বিশেষ ইবাদত সেটা কি সবে বরাত নামটা কুরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না সব এটা ফার্সি শব্দ বরাত আরবি শব্দ জড়িত করা হয়েছে এখানে জুড়ে বলা হয় ফার্সি শব্দ আচ্ছা ইসলাম এসেছে কুরআন এসেছে হাদিস এসেছে আরবি ভাষাতে যা কিছু হবে আরবিতে হবে কিন্তু ফার্সির সঙ্গে কেন জড়িত হলো অথচ সেই নাম না কোরআনে পাওয়া যায় না হাদিসের মধ্যে পাওয়া যায় সবে বরাত বলা হয়ে থাকে যে ভাগ্য রজনী অথচ বারাত শব্দ বারাত মানে কোনো কিছু থেকে সম্পর্ক ছিন্ন করা কোনো কিছু থেকে সম্পর্ক ছিন্ন করাকে বারাত বলা হয় আরবিতে তো বিষয় হচ্ছে যে সবে বরাত যেটা পালন করা হয় মধ্য সাবানের রাত্রিতে ইবাদত করা হয় মানুষ মনে করে আমরা নেকির কাজ করছি হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা কাহাফ নম্বর 18 আয়াত নম্বর 104 আল্লাযীনা যাল্লা সাআইরুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু মানুষ তারা ভালো ভালো কাজ করে মনে করে তারা মনে করে যে আমরা ভালো ভালো কাজ করছি কিন্তু সেই তাদের মনে করাটা ভালো কাজ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনের মধ্যে ব্যক্ত করে দিয়েছেন যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন যেটা আমল করতে বলেছেন তার যদি প্রমাণ না থাকে আর সেই বিরাট প্রমাণিত আমল যদি কেউ করে আর সেই আমল করে মনে করে যে আমরা নেকির কাজ করছি ভালো কাজ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا কাল কিয়ামতের দিন তারা কিন্তু সেই আমলটাকে দেখতে পাবে না কারণ কোরআনে সেই আদেশ করা হয়নি সেই আমলটা করার কথা বলা হয়নি এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই আমলটা করার কথা বলেনি সেটা নিজে করেনি যারা ওটা করবে মনে করবে আমরা নেকির কাজ করছি আমরা খুব পুণ্যের কাজ করছি আমরা সারা সারা রাত জেগে ইবাদত করছি মদরসা পড়ে রাত্রিতে ইবাদত করছি আর পরের দিনকে পুরো সাবানে আমরা কি করছি রোজা রাখছি আমাদের চাইতে নেক কর্ম কেউ করছে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন বা হাদিসের প্রমাণ ছাড়া যে আমল করবে মনে করবে যে তারা আমরা ভালো কাজ করছি আর ভালো আমল করছি নেকির কাজ করছি কিন্তু আসলে তাদের আমলটা ব্যর্থ কার কিয়ামতের দিন তারা দেখবে যে আমলের খাতা শূন্য বরং ওই আমলটা করার জন্য কোরআন বা হাদিসে যার প্রমাণ নাই যার দলিল নাই সেই আমলটা করার জন্য কাল কিয়ামতের দিনে যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কৌসরের পানি পান করা হোক তারা বঞ্চিত হবে এখন সংক্ষিপ্তভাবে আমি বলব যে ওই তাহলে শাবানের রাত্রে ইবাদত এলো কোথা থেকে বর্তমানে যেটা দেখা যায় চারিদিকে কবরস্থানগুলোতে মোমবাতি সাজানো হয় মানুষের ঘরে ঘরে যে মোমবাতি সাজানো হয় এই আমলটা এলো কোথা থেকে ইসলামে যখন চারিদিকে জয় জয়কার হচ্ছে সারা পৃথিবী ব্যাপী যখন মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করছে অনেক মানুষ স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা ইসলামের দাপট দেখে চারিদিকে মানুষ যারা অত্যাচারী শাসক তাদের অত্যাচার থেকে যখন মুসলমানদের সেনাপতিরা সেখানে গিয়ে অত্যাচারী শাসককে যখন সেই শাসন থেকে নামাচ্ছে তখন সেই দেশের প্রজারা দলে দলে ইসলামের ছায়াতে আশ্রয় গ্রহণ করছে সেটা দেখে কেউ হয়তো দেখছে যে সবাই ইসলাম গ্রহণ করছে যখন আমরাও করিনি না তার ইসলাম কবুল করেছে অনিচ্ছা ইসলাম কবুল করেছে এরকম একটি সম্প্রদায়ের নাম ছিল যাদের বসবাস ছিল বাইতুল মুকাদ্দাসের ওখানে তাদের নাম ছিল বারামাকা সেই সম্প্রদায়ের নাম ছিল বারামাকা সম্প্রদায় সেই বারামাকা সম্প্রদায় কি করত তারা মূর্তি পূজা করত না তারা কোনো পাথর পূজা করত না তারা গাছের পূজা করত না তারা সূর্যের পূজা করত না তারা চন্দ্রের পূজা করত না তারা পূজা করত কিসে আগুনের পূজা করত বারামাকা বলে একটা সম্প্রদায় ছিল যা তারা আগুনের পূজার ছিল মানে পূজা করত অগ্নি পূজারই ছিল তারাও ইসলামের দাপট থেকে বাধ্য হয়ে ইসলাম কবুল করলো কিন্তু মনে প্রাণে তারা সে অগ্নি পূজকই রয়ে গেল মনে মনে তারা অগ্নি পূজক রয়ে গেল যে কিভাবে আমরা আগুনের পূজা গোপনভাবে করবো বাকিভাবে প্রকাশ এটা নিয়ে আসা যায় তো এমন অবস্থায় কিছু হয়েছে ইবনে মাজার হাদিস বললাম জাল হাদিস কিছু হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়ে গিয়েছিল সংকলন হয়ে গিয়েছিল পনেরো শাবানের রাত্রের বেলা সবাবে নামে বর্ণিত কিছু জয়ীফ বা জাল হাদিস কিছু আলেমের কাছে যায় এবং তখন সেই সেখানকার যে রাজা ছিল যে বাদশা ছিল তাদের কাছে ইমামদের বড় বড় আলেমদের বড় বড় বক্তাদের কদর খুব ছিল এমনকি কোনো আলেম কোনো বক্তা যে যত ইসলামের নামে আপনার আমলের কথা ফজিলতের কথা বেশি বেশি বর্ণনা করতে পারবে সেগুলোতে সেই আলেমগুলো সেই বক্তাগুলো রাজার কাছে সম্মান বেশি পেল পনেরো শাবানের রাতের নামে ওই জরিফ বা জাল হাদিস যখন বর্ণনা হলো তখন বারামাকা সম্প্রদায় সেটাকে লুফে নিল লুফে নিয়ে তারা একটা সংকল্প করলো চারশো আটচল্লিশ হিজরিতে সর্বপ্রথম এই পনেরো শাবানের রাতের বেলা ইবাদত চালু হয়েছে বাইতুল মুকাদ্দাসে চারশো আটচল্লিশ হিজরিতে তারা কিনলো কি করলো ওই পনেরো শাবানের রাত্রি বেলায় তারা পুরো বাইতুল মুকাদ্দাসকে পুরো মসজিদকে আপনার ছোট 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 দ্বীপ দিয়ে প্রদীপ দিয়ে সাজালো চারিদিকে আর ওই আলেমদের দ্বারা প্রচার করতে লাগলো যে আজকের রাতের বেলার ইবাদত একশো রাকাত নামাজ যারা পড়বে যারা আদায় করবে তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে আর আল্লাহর কাছে যারা তারা যা চাইবে তাই পাবে তাদের উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা ছিল না বরং তাদের উদ্দেশ্য ছিল মসজিদটাকে সারা মসজিদটাকে আগুন দিয়ে প্রদীপ দিয়ে সাজিয়ে দিল
তাদের উদ্দেশ্য ছিল তার মাধ্যমে অগ্নি পূজা নিজেরা করা এবং সম্প্রদায়কে অন্যান্য সম্প্রদায়কে অগ্নি পূজা করানো আর এই আলোচনাটা রয়েছে হানাফি মুহাদ্দিসদের মোল্লা আলী তারি তিনি একটা গ্রন্থ রচনা করে গেছেন মিরতাদ তার সেই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এই ঘটনা অথচ যারা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয় তারা সেগুলো পড়ে না পড়ার পরেও তারা চোখ দিয়ে বুলায় না সেটাকে মেনে নেয় না কারণ যুগ যুগ ধরে হয়ে আসছে তো এই ছিল তাদের পরিকল্পনা সালাতুর রাগাইব নামে একটা সালাত তারা চালু করলো যেটা একশো রাকাত সালাত একশো রাকাত নামাজ ওই রাতে পড়তে হবে সেটা সর্বপ্রথম 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে চালু করা হলো বাইতুল মুকাদ্দাসকে চারিদিক দিয়ে আগুন দিয়ে সাজানো হলো তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করা না বরং আল্লাহর ইবাদত করার নামে মানুষ যেন থেকে সেখানে সিজদা করে আর যেন আগুনের পূজা করা হয় নিজেরও আগুনের পূজা করছে অন্য সম্প্রদায়কেও আগুনের পূজা তারা করালো অতপর পরের বছর আরো দু একটা মসজিদে ছড়ালো তারপরের বছর আরো কিছু মসজিদে ছড়ালো এইভাবে এইভাবে ছড়াতে ছড়াতে সেই বিরাটটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো প্রায় 250-300 বছর চলার পরে সেটাকে বন্ধ করে দেওয়া হলো কিন্তু বন্ধ হওয়ার পরেও ওয়াকাফ সালে সেটা চলতে থাকে কোথায় ওই ইরান বা ইরাকের মধ্যে চলতে থাকে যেখানে মাজারের আরত যেখানে শিরকের আরত এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর চারিদিকে দিয়ে দেখে হাত দিয়ে ইশারা ইঙ্গিতে দোয়া করেছেন কিন্তু ইরাকের দিকে দেখে ইরানের দিকে দেখে তিনি দোয়া করেননি বরং ভোট দোয়া করেছেন আর যখন শেষ যুগেতে দাজ্জাল বের হবে ওই ইরাক বা ইরান থেকে বের হবে মহাদেশিনে কিরাম বলতো ইরাক বা ইরানকে বলতো কি হাদিস ভাঙানোর কারখানা কোন একটা হাদিস যদি কোন ইরাকিদের কানে যেত আল্লাহ রসুলের কোন হাদিস সেটা সেই হাদিস ছোট হাদিস ইরাকিদের কানে যেত ইরাকিদের মানে মা ইরাকিদের কানে যেত সেটা কি করতো তারা সাজিয়ে গুজিয়ে তার লেজ বাড়াতো তার পশম বাজাতো বা মহাদেশিনে কিরাম বলছে যদি কোনো হাদিসের সাইড এক বিগত হয় সেটা যখন ইরাক থেকে ব্যস্ত হয়ে বের হতো তার সাইড হতো প্রায় এক হাত যেমনটি তারা জুড়ে দিয়েছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করছেন ইয়ামেনের শাসক করে তখন পরিষ্কার বলে দিচ্ছেন হে মুয়াজ তুমি সেখানে যাবে মানুষদেরকে বলবে যে আল্লাহর উপরে ঈমান আনতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা পাঠ করবে ঈমান আনবে অতঃপর তাদেরকে যখন তারা বলবে যে তোমাদের উপরে দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে তারা যখন সেটা মেনে নেবে তখন তাদেরকে বলবে যে ধনীদের উপরে আল্লাহর পক্ষ থেকে যাকাতকে ফরজ করা হয়েছে যেটা ধনীদের কাছ থেকে আদায় করা হবে এবং গরিব মিসকিনদের মধ্যে বণ্টন করা হবে এই পর্যন্ত সেই বুখারী এবং মুসলিম হাদিস শেষ এই হাদিসটা যখন ইরাকে গেল ইরানে গেল তখন সেখান থেকে বের হচ্ছে কি মুয়াজ বলছে হে আল্লাহর রাসূল এটা বুখারী মুসলিমের নেই সেই হাদিসের মধ্যে নেই চার হাদিসের মধ্যে আছে এই বাড়তি শব্দগুলো মুয়াজ বলছে হে আল্লাহর রাসূল এখন আমি যে ওখানে যাচ্ছি আমাকে শাসক করে পাঠাচ্ছেন এখন কোন ক্ষেত্রে আমি ফেঁসে গেলাম এমন কিছু কারণ আমার সামনে ঘটলো যেটার ব্যাপারে আপনার কোনো উল্লেখ নাই আপনার আল্লাহর কোরআনে নাই আপনার হাদিসে নাই সেটা আমি জানি না তাহলে আমি কি করব তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মুয়াজ তখন তুমি নিজের বুদ্ধি খাটায়ো বিবেক খাটায়ো তোমার কাছে যেটা ভালো মনে হবে সেই ইস্তেহাত করে তুমি যেটা বলে দেবে সেটা সঠিক অথচ এটা হাদিসের কথায় নাই অনুরূপই ওই ইরাক বা ইরানের মধ্যে রয়ে গিয়েছিল বারামাকা সম্প্রদায়ের উৎপত্তি করা ওই সবে বারাতে 15 রাত্রির আমল সেখান থেকে অধিকাংশ যারা মুসলমান এই ভারতের দেশে বাইরে থেকে এসেছে তারা ওই ইরান বা ইরাক থেকে বা সিরিয়া থেকে ওই থেকে এসেছে তারা সেই তাতে ছিল লিপ্ত আর ভারতের মুসলমানরা অধিকাংশ ছিল তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল তাদের পূর্বপুরুষদের আমলে তারা ওই আপনার যেটা করতো কি দীপাবলি রাত্রে পালন করতো তারা কি করতো চারিদিকে মোমবাতি খাটাতো এখনো জ্বালায় দীপাবলি আমল করতো পটকা পাঠাতো তারা কি করলো এটাকে গ্রহণ করে নিল আরে এটা তো আমরা যেটা আগে করতাম ইসলাম গ্রহণ করার পূর্বে সেরকমই তো খুব ভালো ব্যাপার না বুঝে না জেনে না শুনে সেটা ভারতীয় মুসলমানদের অধিকাংশ ক্ষেত্রে সেটা গ্রহণ করলো
এইভাবে সবে বরাত বা পনের সাবানের যে রাতের ইবাদত মানুষের মধ্যে প্রচলন হয়ে গেল আর সেটাকে মানুষরা গ্রহণ করলো ইসলাম ভেবে আর এইভাবে চলে আসছে একের পর এক বছর যুগের পর যুগ চলে আসছে কোনদিন মানুষ সেটাকে কোরআন বা হাদিসে আছে কিনা সেটা জানার চেষ্টা করেনি আমরা যে নিজেকে কেউ যারা যারা বলে আমরা হানাফি তারা যে হানাফি নিজেদেরকে বলছি ইমাম আবু হানিফা আমলটা করেছে কিনা সেটা জানার চেষ্টা করে না এমনিতে আকীদাগত ভাবে ইমাম আবু হানিফার সঙ্গে বর্তমান যারা নিজেদেরকে হানাফি বলে প্রচার করে তাদের সঙ্গে প্রত্যেকটা বিশেষ সংঘর্ষ আছে ইমাম আবু হানিফার আকীদা ছিল পরিষ্কার ফিকুল আকবর ফিকুল আকবর ইমাম আবু হানিফার লিখিত একমাত্র কিতাব পরিষ্কার সেখানে পাওয়া যায় যে ইমাম আবু হানিফার আকীদা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে রয়েছেন অথচ বর্তমানে 95% এর বেশি হানাফিদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান রয়েছেন ইমাম আবু হানিফা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে ইমাম আবু হানিফার আকীদা ছিল কিন্তু বর্তমানে হানিফা হানাফিদের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নিরাকার তো সংঘর্ষ হচ্ছে অনুরূপ যে শবে বরাত নামে ইবাদত চালু করেছিল সেই বারামাকা সম্প্রদায় সেটা সে বাইতুল মুকাদ্দাস থেকে ইরানে অথবা ইরামিনে এবং ইরাক থেকে চলে এসেছে ভারতের মধ্যে তো সেটা 448 হিজরিতে সর্বপ্রথম পালন হয়েছিল অতএব যেটা ইসলামে ছিল না যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু 437 বছর পর চালু হয়েছে সেটা কোনোদিন ইসলাম হতে পারে না কারণ ইসলাম মোকাম্মাল ইসলাম পরিপূর্ণ আর এই আমল যারা করছে তারা নেকি মনে করে চলছে অথচ কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে পেশ করা হবে সবাইকে তখন দেখবে যে এটা আমরা নেকি মনে করে করেছিলাম কিন্তু খাতা সম্পূর্ণ শূন্য আল্লাহ তাআলা সেটাই বলে দিয়েছেন সূরা কাহাফের 104 নম্বর আয়াতের মধ্যে আমরা যেটা শুনে এসেছি যেটা জেনে এসেছি তার উপরে আমল করলে করা যাবে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে যেগুলো প্রমাণিত তার উপরে আমল করতে হবে এবং যেটা প্রমাণ যেটা দলিল কোরআন বা হাদিসের মধ্যে নাই সেটা যদি আমাদের ভিতরে কোনোভাবে থাকে তাহলে সেটাকে পরিত্যাগ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকটাকে মেনে নেওয়ার সময় আমাদেরকে প্রদান করেন আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লা ইবাদিহি আল্লাযী বাদা والصلاه والسلام على رسول الله তারপরে ওই যে পুরো সাবানের নামে আরো কিছু যেটা করা হয় সেটা হচ্ছে আপনার চারিদিকে দেখবেন বাড়ি বাড়িতে হালুয়া রুটি অবশ্য এখনকার মানুষরা এই হালুয়া রুটি কম করছে কারণ জানছে যে জামাতগুলো ইসলামের কাজ করছে তার মধ্যে প্রশংসা করতে হয় কিছু ভালো কাজ অবশ্য করছে তারা যদি আমরা বলি তারা বিদাতি কিন্তু সেই তাবলিগ জামাতের মাধ্যমে মানুষ ভুল হোক আর সঠিক হোক আপনার ইসলামের দিকে এসেছে তারা অন্তত নামাজটা পাবন্দি করা শিখেছে তাদের ভিতর থেকে অন্তত পক্ষে এই যে সাবানের মাসের কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের কুসংস্কার এই যে হালুয়া রুটি করা আপনার বোমা পাট্টা ফাটানো ওই আপনার দীপাবলির আগলে যে ইবাদত করার পদ্ধতি সেটা অন্তত কিছুটা উঠে গিয়েছে তো হালুয়া রুটি কেন করে মানুষের মধ্যে প্রচলন আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে গিয়ে কাফেররা তাকে আঘাত করেছিল তার দাঁত ভেঙে গিয়েছিল অতঃপর তিনি কি করেছিলেন শক্ত খাবার কি বলতে পারেননি নরম হালুয়া রুটি খেয়েছিলেন তাই আমরা হালুয়া রুটি খাবো অথচ তারই জানে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে রমজান মাসের পর ঈদের 7 দিন পরে 8 হিজরি মানে 8 তারিখে শাওয়াল মাসের 8 তারিখে হয়েছিল ওহুদের যুদ্ধ সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো আঘাত পেয়েছিল এবং তারা তার দাঁত ভেঙেছিল তার দাঁত শহীদ হয়েছিল সেই দিনকে আর এরা তার চাইতে 1 মাস 23 দিন আগে 1 মাস 23 দিন আগে সেটাকে কেন্দ্র করে সেটাকে বর্ণনা করে শাবান মাসের সঙ্গে জুড়ে দিয়ে আর ওই হালুয়া রুটি খাওয়ার প্রচারণ তারপর অমুসলিমরা যেটা করে যে সংস্কৃতি তাদের মধ্যে আছে যে রীতিনীতি তাদের মধ্যে আছে সেই রীতিনীতি এরাও করে
চারিদিকে বোমা ফাটানো, চারিদিকে পটকা ফাটানো, এটা তো ইবাদত হতে পারে না। ওই রাস্তায় বেশি বেশি করে কি করা, তো আপনার কবর জিয়ারত করা, খাস করে কবর জিয়ারত করার যে কোনো দিন যে হাদিসের মধ্যে বর্ণিত যত হাদিস, আপনার খাস করে ঈদের দিনেতে কবর জিয়ারত করার হাদিস, যদি খাস করে জুমার দিনেতে জুমার নামাজ পড়ে গিয়ে কবর জিয়ারত করার হাদিস, যদি খাস করে আপনার বিয়ে করতে যাওয়ার আগে তার ছেলেরা বাপের কবর জিয়ারত করতে যাওয়ার হাদিস, যার হাদিস একবার কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরাতে, হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙলো মধ্যরাত্রিতে, তিনি দেখলেন কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তিনি একটা শব্দ পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো যাচ্ছে, তিনি কি করলেন, তিনিও ভালো করে জামা কাপড়টা পরে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন পেছন যেতে লাগলেন। অতঃপর দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে দুই হাত তুললেন আর দোয়া করতে শুরু করলেন। তখন মায়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে মায়েশাকে বলছেন, হে আয়েশা তুমি কি মনে করলো আমার পেছন কেন তুমি কেন নিলে, এই মনে করে যে আমি তোমার অধিকার পাচ্ছি, তোমার মনে এই হলো যে আমি হয়তো অন্য স্ত্রীর কামরায় যাচ্ছি, কিন্তু না আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি আল্লাহর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে কবরবাসীদের জন্য দোয়া করার জন্য কবর জিয়ারত করার জন্য এখানে এসেছি, তাদের জন্য হাত তুলেছি। তো হাদিসটা সেই হাদিস, কিন্তু সেই হাদিসটার সঙ্গে পনেরো সাবানের রাত্রে কোনো সম্পর্ক নেই, ওই হাদিসটার সঙ্গে পনেরো সাবানের রাত্রির কোনো সম্পর্ক নেই, অথচ প্রচার করে দেওয়া হয়েছে সেই মুসলিমের হাদিসটা আছে, অথচ প্রচার করে দেওয়া হয়েছে যে ওই রাত্রিটা ছিল পনেরো সাবানের রাত্রি, যেখান থেকে হোক এগুলোকে অন্য জায়গার হাদিসকে আরেক জায়গায় ফিট করে ইবাদতটাকে প্রতিষ্ঠিত করতে হবে, যদিও সেটা কোরআনে না থাকে, যদিও সেটা হাদিসে না থাকে, আর এটাই হয়েছে পনেরো সাবানের রাত্রিবেলার যে ইবাদত চারিদিকে খ্যাত হয়েছে, ওই দিনে তো দেখবেন দলে দলে একদম আসর করে দেখবেন গোসল টোসল করে একদম পাক্কা মুমিন বান্দা হয়ে গেল, সারা বছর নামাজ পড়ে দিল, এমনকি অনেক হানাফিদের আমরা আলোচনা করতে শুনেছি, আরে সারা বছর নামাজ পড়ে না, এক রাত্রে নামাজ পড়ে মনে হলো একদম পাক্কা ইমানদার হয়ে গেল, সব এবারাদের রোজা ছাড়বে না, কিন্তু ফরজ রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা রোজা বা 29টা রোজা রমজান মাসে যে কয় দিন আমরা পাবো ফরজ করেছে, সেই রোজা রাখার দিকে তাকিদ করে না, সেই রোজা রাখার অত আগ্রহ নাই, কিন্তু পনেরো সাবানের রোজা সে ছাড়বে না। অধিকাংশ জায়গায় দেখা যায় মা বোনেরা রমজান মাসে দুটো রোজা রাখে, একটা ছেড়ে দেয়, তিনটে রোজা রাখে, দুটো ছেড়ে দেয়, রাখতে পারে না, খিদে লাগে সহ্য করতে পারে না, অনেক পুরুষ এমন আছে যারা দুটো রাখে তিনটে ছাড়ে, কিন্তু পনেরো সাবানের রোজা তারা ছাড়ে না, ফরজ রোজা ছেড়ে দেবে কিন্তু নফল রোজা মনে করে, অথচ এটা নফল এটা বিরাট, এটা সেই হাদিসের মধ্যে বর্ণিত হয়নি, সিলসিলাত জাইফার মধ্যে যার হিসাবে আখ্যায়িত করেছে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই 2192 হাদিস নম্বর, ফরজ রোজা আল্লাহ ফরজ করেছেন রমজান মাসের রোজা সেটাকে রাখার মতো তাকিদ নেই, কিন্তু ওই পনেরো সাবানের রোজা রাখতেই হবে, পনেরো সাবানের দিন ইবাদত করতে হবে, তাহলে কি হবে সারা বছর সারা জীবন যা গুণা হয়েছে সব ফল, অত সহজ ইসলাম নাকি? ইসলাম অত সহজ নয়, কোরআন বা হাদিসের মধ্যে যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেটাই হলো চূড়ান্ত ইসলাম, সেটাই হলো চূড়ান্ত দিন, বিনা দলিলে ইসলামের কোনো আমল ঠিক খাবে না, আর বিনা দলিলের আমল করলে কাল কিয়ামতের দিনেতে আমলের খাতা সম্পূর্ণ ফাঁকা থাকবে, এটাই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 104 নম্বর আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, তাই দলিল সহকারে আমরা আমল করব, দলিল যেটা নেই সেটাকে আমরা পরিত্যাগ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে কোরআন ও সহিহ হাদিসের ইসলাম সবাইকে পালন করার সুযোগ প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.